আমি আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো। আর চার নাম্বার যে ছবিটা সেটা সব থেকে বেশি আকর্ষণীয়। গুড মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত, আমি তুহিন। আজকে অনেকটা ফ্রেশ লাগছে আমাকে, আপনারা জানাবেন কমেন্টে। কেন বলছি, কারণ কালকের ব্লগটা আসেনি, কারণ আমার জ্বর এসেছিল, মানে সর্দি লেগে জ্বর এসেছিল। এখনো নাকে নাকে কথা হচ্ছে, কিন্তু জ্বরটা চলে গেছে, হালকা সর্দিটা আছে, খুব অল্প। আমি কালকে ভেপার নিয়েছিলাম, ভেপার নেওয়ার ফলে মানে সব সর্দি বেরিয়ে গেছিলো। তো আপনাদের যেহেতু ব্লগ আমাকে করতেই হবে, সে কারণে গা হাত পা ঝেড়ে উঠে পড়েছে। একটু ছাদে এসেছিলাম গাছ দেখার জন্য, তা গাছ সব ঠিকঠাকই আছে, দেখতে থাকুন। দেখুন, এটা কিনে দিয়েছিলাম, বিপাশা কিনে দিয়েছিল। এটা এই বুলবুলা হয়, বুলবুলা তো, এর ঢেলে সব ফেলে দিয়েছে। প্রথম দিনই এসে ঢেলে ফেলে দিয়েছে। না ধরো, চলো আসো, ছাদে এসো। তাহলে এই মায়ের দিকে পড়ি আর কি করবো। মাটি ফেলেছে পিঁপড়ে। চলে এসেছি স্কুল থেকে, তা এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:45। তো এখানে ওই এর আগের দিন দেখলেন তো, মাটি টপ তো না ওই ব্যারেলটা ফেটে গেছিলো আমাদের। তো সেই ব্যারেলটা ফেটে যাওয়ার জন্য ওটা ইউজার করতে পারবো না, তো সেই কারণে ওটাকে এখন টপে পরিণত করা হয়েছে। তো সেইগুলোই এই যে এর আগের দিন দেখলেন, ওগুলো ঠিকঠাক করলাম। সময় পাচ্ছি না, বিপাশা খেয়ে দিয়ে উঠতে উঠতে প্রায় 4:30-5টা। বাবু ফেলে না, ওটা ফেলে না 4:30-5টা বেজে যাচ্ছে, তো সময় পাচ্ছে না। দেখি, আমার তো পড়ানো বৃহস্পতিবার পর্যন্ত, 4টের যে পড়ানোটা সেটা বৃহস্পতিবার পর্যন্ত। ধারে যায় না বাবু, ধারে যায় না, 4:30 পর্যন্ত। তো আমি তো সময় পাচ্ছি না, এবার শুক্রবার করতে হবে আমার। এখন এই 4টে থেকে আবার পড়ানো আছে আমার। মাটি নিয়ে এখন গবেষণা চলছে। লাগবে। এইমাত্র পড়িয়ে আসলাম, এবার আরেকটা জায়গায় পড়াতে যাবো। 4টের সময় বেরিয়েছিলাম, এই জাস্ট 6টা বাজে, এখন 6:20 বাজে। একটু দেরি হয়ে গেলো, তো এখনই আমাকে বেরিয়ে যেতে হবে। পড়িয়ে ফিরে এলাম, এখন বাজে হচ্ছে প্রায় 9:30। বাহ, মশাই টাঙানো হয়ে গেছে। বাহ, চলো আমরা এখন কি, তুমি কি খাচ্ছ? পরোটা খাচ্ছে। পরোটা কি খাচ্ছ? পরোটা। ঠিক আছে, খাওয়া দাওয়া করে আসি, কথা হবে আবার, যাব এখন খেতে। আপনাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাবো আজকে রাত্রে, কালকে আজকে একটা আভাস পেয়েছে, সেটাই দেখাবো। খেয়ে দিয়ে চলে এসেছি, এখন বাজে হচ্ছে প্রায় 11টা। আমি আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো। অ্যাকচুয়ালি আমি অনেকদিন আগে, প্রায় বছর 10-এক আগে ড্রয়িং করেছিলাম, মানে পেন্সিল স্কেচ, সেই পেন্সিল স্কেচ কিছু করেছিলাম। বিপাশা সেগুলো দেখেছিল, দেখার পর তার খুব ভালো লেগেছিলো। এখন মানে 2023 সালে বিপাশা, আমি তারপরে সেই তখন ছবি এঁকেছিলাম, তারপর থেকে তারপরে আর 10 বছরের কোনো ছবি আঁকিনি। বিপাশা হঠাৎ করে বলছে তুমি ছবি আঁকতে পারো, তো আবার শুরু করো ছবি আঁকা। তা প্রথমে বলছিলাম যে না, এখন আর সে ইচ্ছাও নেই, শখ নেই, সময়ও নেই, আঁকবো না। বিপাশা সে নাছোড় বান্দা, সে কারণে বিপাশার রিকোয়েস্টে আমি বেশি না, 3টে কি 4টে এরকম ছবি এঁকেছি 2023 সালে। কয়েকটা ছবি আঁকলাম, তা দেখলাম আমি আঁকলাম দেখলাম দেখি হাতটা কেমন আছে এখন, সেই ছবিগুলো আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এইটা হলো
বিপাশা চিনতেই পারছেন বিপাশা আর ছেলের ছবি আচ্ছা এরপরে আরেকটা ছবি আছে এটা আপনাদেরকে দেখাবো পরে জানুয়ারি মাসে দেখাবো কারণ এটা একটা মানে সিক্রেট একটা ব্যাপার আছে একজন আমাকে আঁকতে বলেছিল তো আমি যদি এই ছবিটা আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে সে এই ভিডিওর মাধ্যমে দেখে ফেলবে তো সেই কারণে এটাকে আমি এখন দেখাচ্ছি না আচ্ছা নেক্সট ছবি ইনি হচ্ছেন আমার মা মায়ের ছবি এঁকেছিলাম দু নম্বর গেল আচ্ছা তিন নম্বর হলো চিনতে পারছেন এনাকে ইনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আর চার নম্বর যে ছবিটা সেটা সব থেকে বেশি আকর্ষণীয় সবাই চেনেন এটা হলো আমার একা শেষ ছবি এরপরে আমি এখনও ছবি আঁকিনি আবার সময় সুযোগ পেলে আঁকবো কেমন হয়েছে জানাবেন তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো আমার আঁকা ছবি আপনারা কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আজকের মতো গুড নাইট